ভারতের অন্ধ্রপ্রদেশের একটি ফার্মা কোম্পানিতে বিস্ফোরণে অন্তত 17 জন নিহত 41 জন আহত হয়েছে বুধবার প্রতিষ্ঠির অচ্যুতপুরমের ইকোনমিক জোনে এক্সেনশিয়া ফার্মা নামের একটি কোম্পানি প্লান্টে দুর্ঘটনা ঘটে বিস্ফোরণের পর আগুন নিভাতে ফায়ার সার্ভিসের 6টি গাড়ি কাজ করছে এছাড়া ভেতরে আটকে থাকা 13 জন কর্মীকে উদ্ধারে কাজ করছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এছাড়া আহতদের স্থানীয় এনটিআর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু